এতিয়া শারদীয় দুর্গা পূজার বতর, চাওতে চাওতে ধরালই আগমন ঘটিল শরতর। আহি পালে বহু উৎকণ্ঠার দুর্গা পূজা, পূজালয় মাজত আছে মাত্র চৈধ্যটা দিন। দুর্গা পূজা বলি কলেই পূর্বতে অসমত এক আবেগ আছিল শারদীয় সংখ্যার আলোচনীসমূহ। শারদীয় সংখ্যার এই ম্যাগাজিনসমূহে দৃষ্টি আকর্ষণ করেছিল পাঠকর, গ্রন্থ বিপণীত ভিড় লাগিছিল পাঠকর ম্যাগাজিন বিচারি। এই শারদীয় সংখ্যার আলোচনীসমূহত প্রকাশ পাইছিল ইটোর পিছত সিটো মনোরঞ্জন ধর্মী লেখা, সন্মুখর পেজত প্রকাশ পাইছিল কিছু মনোমোহা শারদীয় সময়ের ফটো। কিন্তু এতিয়া সেই দিন আছেনে? শারদীয় সংখ্যার ম্যাগাজিনসমূহর পূর্বর জনপ্রিয়তা আছেনে? করবাত হেরাই গল নেকি এই জনপ্রিয় আলোচনীসমূহ? আমি এই বিষয়ত কথা পাতিছিলো ডিব্রুগড় শহরের একাংশ গ্রন্থ বিপণী আর পাঠকর সঙ্গে। পূর্বতে শারদীয় দুর্গা পূজার এমাসমান আগরপরাই ডিব্রুগড় শহরের গ্রন্থ বিপণীসমূহত উভয়নদী হয়ে পড়েছিল এই শারদীয় সংখ্যার আলোচনীসমূহ। কিন্তু এতিয়া যেন সেই পরিবেশ নাই। শারদীয় দুর্গা পূজালৈ মাত্র চৈধ্য দিন বাকি থাকার পিছতো এতিয়ালৈ গ্রন্থ বিপণীসমূহত উপলব্ধ হওয়া নাই ম্যাগাজিনসমূহ। জনমভূমি এতিয়ালৈকে ওলাইছে, আকৌ বার্তা পঠিলে ওলাব, তারপর আর দুখন গল্প পদ্য বলে এখন ওলাব, আর প্রতিদিন তো ওলাই নাই পাঠকের, মানে সহারি মানে পাঠকে প্রতিদিনখন বেশি বিচারে, কিন্তু তথাপি জনমভূমি লৈছে। জনমভূমিখন জনমভূমি যে আইছিলে ধরক 25 কপি মানে আহিছিলে, তার ভিতর ধরক 5 কপি মানে এটা আছে, সেলিং হয়ে গেল তার মানে বয়সস্থ মানে ধরক লয় আর লড়া উঠিয়া প্রজন্ম তো তোমার কেনকে নপরে, মোবাইলতে ব্যস্ত হয়ে থাকে। তেনেকা আসলে আগতে ধরক অজস্র মানুষ বা অজস্র কাস্টমার আমি পাইছিল, কিন্তু আজিকালি তেনেকা নাই, ডিজিটাল হবার পর বস্তুটা কমি গেল। বয়সস্থ ধরক 60-70 বা 50 এনেক টাইপের মানুষ সবই লয়। তোমার নবকলল হে কেমন আছে, দেশ বা সানন্দা বা তোমার কি বলে শিবতারা আনন্দ মেলা আর আনন্দ লোক, এইখানে ম্যাগজিন শেষে হল প্রায় আমার অসমীয় মানুষে কিনে বেশি পায়। দুই এজন গ্রাহকে আলোচনী বিচারি আহি ঘুরি যাবলগা হয়েছে বিমুখ হয়ে। লকডাউনের পিছরপরাই যেন এই ম্যাগাজিনসমূহর জনপ্রিয়তা লাহে লাহে কমি আহিল, প্রকাশক গোষ্ঠীসমূহেও যেন কমাই দিলে প্রকাশনের সংখ্যা। কি হয়, মানে একটা টাইমত মানে ইয়ারপর বহুত ম্যাগাজিন নিছিল, মানে প্রায় ম্যাগাজিনেরপর আদি করে পেপারের সত্যি আমার 12খন লগে উপর নিছিল এদিন, মার পর গালিও খাইছিল এনে মানে ইমানখিনি মানে নেওয়ার কারণে। কি হয়, দাদা দোকানখনেরপরাই মানে বহুত ম্যাগাজিন দিছি, এতিয়াও ঘর বহুত ম্যাগাজিন আছে, শারদীয় সংখ্যাপা আদি করে যিকোনো ম্যাগাজিন ইয়াত আহিলে মানে যিকোনো ধরনের ম্যাগাজিনবিল পাওয়া যায়। এটা মানে লকডাউন যেটা করোনা আহি গেল, করোনা লকডাউনের পিছরপর মানে সংখ্যাটো মানে ম্যাগাজিনের সংখ্যাটা কমে গেল, অসমীয়পা আদি করে যিকোনো ভাষা এই ম্যাগাজিনবিল কমে গেল। এটা বিচারি হোক পায় সুতো আজি বুঝিছো, এটা শারদীয় সংখ্যা কিনা ম্যাগাজিন আহিছে নেকি অহা নাই বলে কোথাও আহিব, এটা টাইম লাগিব, যেহেতু স্পেশাল কপি ওলাই এই শারদীয় হিসাবত, সেইটো কারণে অল্প টাইম লাগছে পাই, নিশ্চয় আহিলে দাদা। এতিয়ালৈকে দোকানত আমি পোৱাহি নাই কাৰণে লোৱা নাই, আহিলে নিশ্চয় লওঁ আমি, যিহেতু শারদীয় সংখ্যা, শারদীয় সংখ্যাৰ প্ৰতি সকলোৰে এক আগ্ৰহ থাকে, সেইকাৰণে যেতিয়াই দোকানত আহিব তেতিয়াই মই এখন কিনিম বুলি মনতে ভাবি থৈছোঁ। যার ফলত গ্রন্থ বিপণীসমূহত এতিয়া উপলব্ধ নহয় এইসমূহ জনপ্রিয় ম্যাগাজিন, এখন অসমীয়া আর 2-3খন বাংলা ভাষার ম্যাগাজিনহে বর্তমান উপলব্ধ হয়ে আছে বিপণীসমূহত। ম্যাগাজিন বিক্রেতার মতে ডিজিটাল যুগেও প্রভাব পেলাইছে ইয়াত, ডিজিটালি বিভিন্ন লেখা উপলব্ধ হওয়ার পিছতেই জনপ্রিয়তা কিছু পরিমাণে কমি আহিল এই ম্যাগাজিনসমূহর, যার ফলত কোনোবাখিনিত বিপদত পৰিছে প্রকাশক গোষ্ঠীসমূহও। কিন্তু জনপ্রিয়তা কমিলেও এটা কথা সত্য, এতিয়াও 50 বছরের ঊর্ধ্বর ব্যক্তিসকলের মাজত জনপ্রিয় এই আলোচনীসমূহ। বহু বয়সস্থ ব্যক্তিও বিচারি আহিছে এই শারদীয় সংখ্যার আলোচনীসমূহ, সচা অর্থত ই যেন এক আবেগ। ডিব্রুগড়ের পৰা ৰক্তিম দাসৰ প্রতিবেদন, লোকেল 18।